হ্যালো গাইজ, আমার নাম সায়ন, তোমরা দেখছো ফকি মন্টেজ। আমার সাথে ঘুরে নাও মিরিক। এটা ছিল আমার মিরিকের দ্বিতীয় দিনের গল্প। আমি সকাল সকাল গাড়ি চেপে বেরিয়ে পড়েছিলাম সুখিয়া যাওয়ার জন্য। প্রায় এক ঘন্টা পর আমি পৌঁছে গেলাম সুখিয়া। সুখিয়াতে আমি প্রথমে চলে এসেছিলাম সুখিয়া মনেস্ট্রিতে, কিন্তু মনেস্ট্রিটা বন্ধ থাকায় মনেস্ট্রিটাকে বাইরে থেকে দেখে আমি চললাম জোড়া পুকুরির দিকে। কিছুক্ষণ হেঁটেই দেখতে পেলাম একটি ভিউ পয়েন্ট, আর সেখান থেকে ভিউটা কিছুটা এমন ছিল। সেখান থেকে ভিউ দেখে আমি চলতে শুরু করলাম আবার জোড় পুকুরির দিকে। জোড় পুকুরি যাওয়ার রাস্তাটা ছিল পাইন গাছে ঘেরা একটি জঙ্গল। রাস্তাটা ছিল ফাঁকা, তাই কিছুটা ভয়ও লাগছিল। খালি শোনা যাচ্ছিল কয়েকটি পাখির ডাক। তোমাদের সাথে গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম জোড় পুকুরি হোমস্টেগুলির কাছে। আর মিনিট দশেক হেঁটেই পৌঁছে গেলাম জোড় পুকুরিতে। জায়গাটা অত্যন্ত সুন্দর। এই পার্কটিকে তোমরা দেখে নাও একটু সিনেমাটিক ভাবে। এবার আমি চললাম পার্কের পাশে থাকা একটি মন্দিরে। এই জোড় পুকুরিতে খুব কম টুরিস্টই আসে, তাই মন্দিরটাও ফাঁকাই ছিল। পাহাড়ের ওপর এই মেঘে ঢাকা মন্দিরে সময় কাটাতে ভালোই লাগছিল। প্রায় আধ ঘন্টার মতো এই মন্দিরে বসে আমি চললাম আবার নিচের দিকে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আর পাইন গাছ দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম শহরে। এখন আমি যাচ্ছিলাম সীমানা ভিউ পয়েন্টের দিকে। কিছুটা হেঁটে কিছুটা গাড়ি করে প্রায় 45 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সীমানা ভিউ পয়েন্ট। এখন আমি বসে আছি সীমানা ভিউ পয়েন্টে ভিউ দেখার জন্য, কিন্তু কুয়াশা কিছুই দেখতে দিচ্ছে না। দেখি কুয়াশাটা কমলে ভিউ দেখা যায় না। কুয়াশা সরে গেছিল, কিন্তু মেঘ এসে গেছিল, আর সেখান থেকে ভিউটা কিছুটা এমন ছিল। এই সীমানা ভিউ পয়েন্টের পাশেই রয়েছে সীমানা মার্কেট। তারপর আমি সেখান থেকেও ভিউ দেখার চেষ্টা করলাম, কিন্তু ভিউটা অত স্পষ্ট ছিল না। আর তার থেকে নিচেই ছিল নেপালের পশুপতি মার্কেট। আর কিছু দূর হেঁটেই আমি পৌঁছে গেলাম নেপালের পশুপতি মার্কেটে, আর প্রবেশ করে গেলাম নেপালে। পশুপতি হলো নেপালের একটি অনেক বড় মার্কেট। এখান থেকে চাইলে তোমরা কিছু কেনাকাটা করে নিতে পারো, আর এখান থেকেই তোমরা চাইলে নেপালের সাইট সিন এর জন্য গাড়ি বুক করতে পারো। আমার ভাড়াটা একটু বেশি মনে হয়েছিল বলে আমি করিনি। তারপর কিছু দূর হেঁটে আমি চলে গেলাম গোপালধারা চা বাগানে। এই চা বাগানটা অনেকটাই বড়, আর এখান থেকেই দার্জিলিং টির সাপ্লাই হয় বিভিন্ন দেশে। তারপর আমি উঠতে লাগলাম গোপালধারা চা বাগানের কিছুটা উপরে। এখন দাঁড়িয়ে আছি গোপালধারা চা বাগানের একদম উপরে।
আর এখান থেকে ভিউটা আলাদাই লেভেলের। কিছুক্ষণ এই ভিউ এনজয় করে আমি এবার চললাম শিলিগুড়ির দিকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কিছু ভুল করলে কমেন্টে বলো।